আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রুবেল চলে আসলাম টাঙ্গাইলের ঘাটাইলের হামিদপুর হাটে। এই হামিদপুর হাটে প্রচুর পরিমাণে কবুতর পাওয়া যায়, অরিজিনাল দেশাল এবং বিভিন্ন জাতের কবুতর পাওয়া যায়। এই হাটে কবুতরের দাম কেমন যায় এবং যারা কবুতর পালতে পছন্দ করেন তারা অবশ্যই এই হাটের কবুতরের দাম জেনে উপস্থিত হবেন। আমরা এখন কবুতরের দাম জানব, চলুন। প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি কবুতর। এই তিনটি কবুতর সম্পর্কে জানবো এবং কি জাত সম্পর্কে জানবো, দাম সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছো ভাই? তুমি ভালো আছো? তিনটা কি তোমার কবুতর এগুলা? এই কবুতর তিনটার দাম কত চাচ্ছ তুমি? কবুতর তিনটার দাম 700-800। দর্শক দেখুন, এই দুটি কবুতর জোড়া মিল করা আছে, এটা এক্সট্রা, দাম চাওয়া হচ্ছে 750 চাচ্ছ। কাস্টমারে কত বলছে তোমার এই কবুতরের দাম? কাস্টমারে 400। দর্শক, এগুলা দাম 600-700 এরকম ভাবে বলছে কাস্টমারে। ভালো থাকো ভাইয়া। এখানটা দেখতে পাচ্ছি এক জোড়া কবুতর, এ পাশেও আছে এক জোড়া, এ পাশেও আছে এক জোড়া। তো এখান থেকে আমরা দাম জানার চেষ্টা করবো। এই কবুতর জোড়া কার? ভালো আছেন? এই জোড়াটার দাম কত যাচ্ছেন আপনি? এখানে দেখুন আপনারা, এক জোড়া কবুতর 700 টাকা দাম চাওয়া হচ্ছে। এটা কি দেশাল, অরিজিনাল দেশি? অরিজিনাল দেশি কবুতর। কাস্টমার কত বলছে? 500-550 এভাবে বলছে। দেখুন 500-550 কাস্টমার অরিজিনাল দেশি কবুতর দাম বলছে। এটা কার আপনার? ভালো আছেন কাকা আপনি? এগুলো কি দেশি? এটা দেশি আর এটা গিরিবাস। এটা কি এক জোড়া? আলাদা আলাদা, তো আলাদা আলাদা দাম বলেন তো দেখি আমাদের। কোনটা কত দাম চাচ্ছেন আপনি? দামই বলে না এখন পর্যন্ত, দাম বলে নাই। আচ্ছা যাই হোক, আপনি কত চান আপনি? 400 জোড়া 400 টাকা যাচ্ছেন। দেখুন প্রিয় দর্শক, একটি দেশি কবুতর আর একটি গিরিবাস, জোড়াটির দাম টাকা 400 টাকা চাচ্ছে। তো কাস্টমার এখন পর্যন্ত এই জোড়া দুটির দাম বলে নাই। আমরা কবুতরের দাম জানলাম, এখন জানবো কবুতরের বাচ্চার দাম কেমন। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি কবুতরের বাচ্চা। দেখুন এই দুটি কবুতরের বাচ্চা। আসসালামু আলাইকুম, কেমন আছো ভাইয়া? ভালো আছো ভাইয়া? এই দুটি কবুতরের বাচ্চার দাম কত চাচ্ছ তুমি? দাম চাচ্ছি 300 টাকা। প্রিয় দর্শক, এই জোড়াটির দাম চাওয়া হচ্ছে 300 টাকা। কাস্টমার কত বলছে? আমরা দেখতে পাচ্ছি আরো একটি কবুতর। এপাশে আমরা দেখতে পাচ্ছি আরো তিনটি কবুতরের বাচ্চা। এটির দাম কত ভাইয়া? তিনটি কবুতরের বাচ্চার দাম 250-370 এভাবে কাস্টমার দাম বলতেছে। এ পাশটায় আমরা আরো দেখতে পাচ্ছি একটু বড় সাইজের কবুতর, এটা দাম জানার চেষ্টা করব। কবুতর কার আপনার? 1200 টাকা আর আপনার এই যে এইগুলো 600 টাকা। প্রিয় দর্শক দেখুন, এই বড় সাইজের কবুতরটা চাঁদ কি ভাই? গোল্ডেন, গোল্ডেন চাঁদ, গোল্ডেন জাতের কবুতর। এইখানটায় বড় সাইজ কত চাচ্ছেন আপনি? 1200 টাকা। ভাইয়া এই গোল্ডেন সাইজ কবুতরের দামটি 1200 টাকা চাচ্ছে। কাস্টমার কত বলছে? কাস্টমার 700 বলছে। 700 বলছে এ পর্যন্ত এই কবুতরের দামটি, কাস্টমার 700 বলছে। আর পাশে তিনটি
দেশি কবুতর দেখতে পাচ্ছি, এগুলা কত চাচ্ছেন আপনি? এগুলা 160 টাকা বিক্রি হয় জোড়া। জোড়া 160 টাকা নাকি? আপনার 300 টাকা, 300 টাকা জোড়া, 300 টাকা, 320 টাকা। প্রিয় দর্শক, অরিজিনাল দেশি জোড়া কবুতর বিক্রি হচ্ছে 300 টাকা ধরে। ভালো থাকেন ভাইয়া। প্রিয় দর্শক, এখানটাতে আমরা দেখতে পাচ্ছি দুটি কবুতরের বাচ্চা এবং কি একটি দেশি কবুতর, এগুলোর দাম জানবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? আপনি একটি কবুতর নিয়ে আসছেন, পায়রা নিয়ে আসছেন? পায়রাও কি নিয়ে আসছিলেন? না, শুধু পায়রা নিয়ে আসছেন। পায়রার দাম কত চাচ্ছেন আপনি? কাকা এই পায়রাটার দাম চাচ্ছে 250 টাকা। কাস্টমার কত বলছে কাকা? 150-160 টাকা কাস্টমার এ পর্যন্ত এই পায়রাটার দাম বলছে। এখানটাতে দেখতে পাচ্ছি এক জোড়া কবুতরের বাচ্চা। ভাইয়া, কবুতরের বাচ্চা দুটির দাম কত যাচ্ছেন? প্রিয় দর্শক দেখুন, এই হাটে কবুতরের সমারোহ প্রচুর পরিমাণে, এই হাটে কবুতর ওঠে। তো এখানে দেখতে পাচ্ছি কবুতরের বড় বড় পাইকাররা এখানে কবুতর কিনছে এবং কি বিক্রি করছে, তাদের কাছে জিজ্ঞাসা করব কবুতরের দাম কি কেমন। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ ফারুক। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম ফারুক ভাইয়ের কাছে। ফারুক ভাইয়ের কাছে বিভিন্ন জাতের কবুতরের কালেকশন পাওয়া যায়, এখানে আমরা জানবো কবুতরের দাম। ফারুক ভাই, কবুতর এগুলা কিভাবে কি বিক্রি করছেন? 600 টাকা জোড়া। আমরা দেখতে পাচ্ছি ফারুক ভাইয়ের দোকানে 600 টাকা জোড়া কবুতর বিক্রি হচ্ছে। এগুলো কি দেশি? দেশি আছে এবং কি গিরিবাস কবুতরও এখানে আছে। ফারুক ভাই, ওই খাতার ভিতরে কবুতরের জাতটি বলেন। হলুদমুখী, হলুদমুখী এবং কি গ্যানিশ? গ্যানিশ কবুতর জোড়া কত করে? জোড়া 1500। গ্যানিশ কবুতরের 1500 টাকা জোড়া। আর হলুদমুখী? হলুদমুখী চুরা এক হাজার। আর এখানটাতে দেখতে পাচ্ছি বোম্বাই আছে, বোম্বাই আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বোম্বাই জাতের কবুতর এবং কি ঘিয়া চন্দন জাতের কবুতর। বোম্বাই জোড়া কত টাকা? জোড়া 1000। আর ঘিয়া চন্দন? 700। ওখানে আমরা দেখতে পাচ্ছি একটি সাদা কবুতর, ওটি কোন জাতের? কাজী কবুতর। কাজী কবুতর, ওটা কি জোড়া মিল করা আছে নাকি সিঙ্গেল? সিঙ্গেল। সিঙ্গেল কত যাচ্ছেন আপনি? 400 টাকা। এবারে আমরা আরো দেখতে পাচ্ছি এগুলো দেশাল মনে হয় ফারুক ভাই, এখানে এই ঝুড়িতে আমরা দেখতে পাচ্ছি গিরিবাস দেশি কবুতর মিক্স করা আছে। এখানে কি দামের কোনো পার্থক্য আছে বলেন একটু? পার্থক্যটা আমাদের বলেন। এখানে 200 টাকা পিস আছে এবং 400 পিস আছে কবুতর। 200 টাকা পিস এবং কি 400 টাকা পিস জাতের কবুতর আছে। দর্শক দেখুন, এখানে কবুতর 200 টাকা পিস এবং কি 400 টাকা পিস, প্রতিটা কবুতরের দাম এরকম হবে। আপনার কি দোকান আছে এখানে? ওই পাশে দোকান আছে। প্রিয় দর্শক, হামিদপুর হাটে আসলে ফারুক ভাইয়ের দোকান এখানে আছে। ফারুক ভাইয়ের দোকানে আসলে আপনারা বিভিন্ন জাতের কবুতর পেয়ে যাবেন। ফারুক ভাইয়ের দোকানে প্রচুর পরিমাণে কবুতর পাবেন এবং কি এই হাটে ফারুক ভাইয়ের দোকানে আসলে ফারুক ভাইয়ের নাম্বার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন অবশ্যই। ফারুক ভাই, ভালো থাকেন আপনি, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, এখানটাতে দেখতে পাচ্ছি বিভিন্ন জাতের দেশি গিরিবাস এবং অন্যান্য জাতের কবুতর। এখানটাতে আমরা দেখতে পাচ্ছি একটু আনকমন এবং কি অন্য জাতের কবুতর, সে জাত সম্পর্কে জানবো, এই কবুতরের জোড়ার দামও জানবো। কবুতর কারেগুলা? এখানে কবুতরের মালিক পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? এই কবুতরের জোড়া কেমন দাম চাচ্ছেন আপনি? দুটি কবুতরের জোড়া কোন জাত ভাই? এটা ভাই বল কবুতর। হ্যাঁ, ফুটার বল।
ফুটার বল কবুতরের জাত দেখুন আপনারা। জোড়া কত যাচ্ছেন আপনি? 4,500 টাকা। প্রিয় দর্শক, এই কবুতরের জোড়ার দাম 4,500 টাকা চাওয়া হচ্ছে। ভাইয়া কাস্টমার এই পর্যন্ত এই কবুতরের জোড়া কত বলছে আপনাকে? আমি এখন আসলাম, এইমাত্র আসলেন, কাস্টমার এখন পর্যন্ত দাম বলে নাই। বাসায় কত বলছে? বাসায় পঁচিশশো তিন হাজার টাকা এই কবুতরের দাম বাসায় বলেছে। ভালো থাকেন ভাই। সুপ্রিয় দর্শক দেখুন, এখানটাতে সারি সারি কবুতর দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জাতের। তো এখানে জোড়ায় জোড়ায় কবুতর আছে, এখানে দুই জোড়া কবুতর আছে। এই দুই জোড়া কবুতরের দাম আমরা জানবো। এই কবুতর কারেগুলা? জি ভাই আমার, আপনার? জি ভাইয়া, জোড়া কত করে চাচ্ছেন আপনি? কাস্টমার কত বলছে এগুলার দাম? আরো দেখতে পাচ্ছি এখানে তিনটি কবুতর, অরিজিনাল দেশাল। এই ঝুড়িতেও আমরা দেখতে পাচ্ছি পাঁচটি কবুতর। এগুলো কি দেশি জাতের? এগুলা অরিজিনাল দেশি জাতের কবুতর। প্রিয় দর্শক, এই ছিল হামিদপুর হাটের কবুতর হাটি। আপনারা অবশ্যই এই হামিদপুর হাটে কবুতরের হাটটি ঘুরে যেতে পারেন, প্রচুর পরিমাণে কবুতর পাওয়া যায়। আজ আমরা আরেকটি হাট বা বাজারে আপনাদের সামনে আমি রুবেল হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।